দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কারণে আশেপাশের চার গ্রামের বাড়িঘরের দেয়াল ফেটে যাওয়া সহ নানা বিপর্যয় দেখা দিচ্ছে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর খনি কর্তৃপক্ষের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন গ্রামবাসী। বসতবাড়ি রক্ষা কমিটির উদ্যোগে সকালে প্রতিবাদ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়। বৈদ্যনাথপুর, শিবকৃষ্ণপুর, মাথুরাপুর ও বাঁশপুকুর গ্রামবাসীর অভিযোগ, কয়লা উত্তোলনের প্রভাবে টিউবওয়েলে পানি উঠছে না, রাস্তাঘাটেরও বেহাল অবস্থা। গভীর রাতে ভূকম্পন অনুভূত হয়ে বাড়িঘরের দেয়াল ফেটে যাচ্ছে, রাত দিন আতঙ্কিত তারা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।